Namaskar. Hello friends. Welcome to Joy's Recipe. Joy's Recipe তে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে Joy's Recipe-র কি রান্না জানতে হলে আপনাকে যেতে হবে Joy's Recipe-র রান্নাঘরে। তাহলে যাওয়া যাক, চলুন Joy's Recipe-র রান্নাঘরে। আজকে একটা নতুন আইটেম আমি তৈরি করব, চালকুমড়োর ঘণ্ট। চালকুমড়োর ঘণ্টয় কী কী লাগছে দেখে নিন। চালকুমড়ো কুচি করে কাটা আছে, কাঁচা লঙ্কা আছে তিনটে, তেজপাতা আছে, ধনে গুঁড়ো রয়েছে, জিরে গুঁড়ো রয়েছে, চিংড়ি মাছ পোস্ত এবং জিরে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করা আছে, গোটা জিরে আছে, আদা পেস্ট রয়েছে, মুগ ডাল রয়েছে ভিজিয়ে রাখা, পেঁয়াজ কুচি রয়েছে এবং গোটা ধনেও রয়েছে। আসুন দেখি কিভাবে তৈরি হয়। প্যানে সাদা তেল দিচ্ছি, একটু বেশি লাগবে তেলটা। এবার আমি এতে গোটা জিরে এবং ধনেটা দিয়ে দেবো। আগে দেওয়ার পরে এতে পেঁয়াজটা ছেড়ে দেবো, একটু ভাজা হবে, এটা আঁচটা একটু কমিয়ে নিতে হবে যাতে বেশি ভাজা না হয়ে যায়। এরপর আমি মুগ ডালটা এতে ছেড়ে দেবো। এবার মুগ ডালটা একটু ভালো করে ভেজে নিতে হবে। এতে আমি অল্প করে নুন দিয়ে দেবো। দেওয়ার পরে আবার একটু নাড়বো। ভাজা আমার হয়ে গেছে। এবার আদার পেস্টটা আমি মিশিয়ে দেবো, এতে তেজপাতাটা ছেড়ে দেবো। জিরে গুঁড়ো মিশিয়ে একটু নেড়ে নিন ভালো করে, তারপর ধনে গুঁড়ো মেশান। মেশাবার পরে নাড়ু ভালো করে নেড়ে দিন। পোড়াটা আমি তৈরি করেছিলাম এটা এর মধ্যে মিশিয়ে দেবো। এবার ভালো করে নাড়ু এবং ভাজা হবে, এটা কষতে হবে ভালো করে। এতে আমি একটু হলুদ গুঁড়ো মিশাবো, এক চামচের মতো করে লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে নাড়ুন, কষান ভালো করে, খুব ভালো করে কষাতে হবে। যেহেতু চিংড়ি মাছ আছে ওই জন্য এটা ভালো করে কষাতে হবে। আপনি চালকুমড়োটা দেখতে দেখুন কীভাবে মিক্সড করতে হয়। এইভাবে মিক্সড করে নিয়ে এবার আপনি ঢেকে দিন। দেখুন সিদ্ধ হয়ে এসছে। এবার আমি একটু জল মেশাবো এতে। তার আগে আমি এতে একটু চিনি মিশিয়ে দেবো। হয়ে এসছে আমার চালকুমড়ো ঘণ্ট। এরপরে আমি কাঁচা লঙ্কা তিনটে এর মধ্যে ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে একটু নেড়ে আবার ঢেকে দেবো। কাঁচা লঙ্কার যেহেতু একটা আলাদা ফ্লেভার, সেই জন্য কাঁচা লঙ্কাটা লাস্টে দিতে হয়। সবশেষে আপনি সামান্য গরম মশলা একটু মিশিয়ে দেবেন, অল্প করে একটু মিশিয়ে দেবে। তৈরি আমার চালকুমড়োর ঘণ্ট। কীভাবে করতে হয় দেখলেন, বাড়িতে তৈরি করে খান আর মতামতটা আমাকে অতি অবশ্যই জানান। কীরকম লাগলো আজকের এই রান্নাটি? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে মতামত আমাকে জানান।
কিরম লাগলো নিজেরা তৈরি করে খান, খেয়ে মতামতটা জানান। আর একটা কথা, আমার এই ভিডিও চ্যানেলটিকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস বক্সে গিয়ে কমেন্ট জানান, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনোদিন ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।